হাই, আমি রেশমি। লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভারতের নদ-নদী আলোচনার লাস্ট ভিডিওতে আমি ইন্দাস রিভার সিস্টেম নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে ভারতের প্রধান এবং দীর্ঘতম নদী গঙ্গা রিভার সিস্টেম সম্পর্কে আলোচনা করব। ম্যাপটাতে খেয়াল করো, গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে ভারতের উত্তরাখণ্ড রাজ্য থেকে। সৃষ্টি হওয়ার পর নদীটি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গে এসে নদীটি দুটি ভাগে ভাগ হচ্ছে, একটি শাখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগরে মিশছে আর অপর শাখাটি বাংলাদেশে গিয়ে বঙ্গোপসাগরে মিশছে। তাহলে আমরা দেখলাম যে ভারতের পাঁচটি রাজ্যের উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে। কি কি? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, এবং দুটি দেশ ভারত এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে নদীটিকে বলা হচ্ছে আন্তর্জাতিক নদী। ম্যাপটা খেয়াল করলেই বুঝবে সমগ্র উত্তর ভারত জুড়ে রয়েছে গঙ্গা নদীর অববাহিকা। গঙ্গার মূল নদী, তার উপনদী এবং শাখা নদী সহ সমগ্র উত্তর ভারতে প্রায় 8.6 লক্ষ বর্গ কিলোমিটার স্থান জুড়ে বিস্তৃত হয়েছে। এবার দেখে নি গঙ্গা নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ সোর্স কোনটা। এই যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গঙ্গা রিভার সিস্টেমের ম্যাপ। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে উত্তরাখণ্ডের উত্তরকাশী অঞ্চল। এখানে রয়েছে কুমায়ুন হিমালয়। এই কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে তৈরি হচ্ছে গঙ্গা নদী। তাহলে দেখো, তোমাদেরকে এখানে তিনটে জিনিস মাথায় রাখতে হচ্ছে। একটা হচ্ছে কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, এখান থেকে তৈরি হচ্ছে গঙ্গা নদী। তৈরি হওয়ার পর কিন্তু এই নদীটার নাম গঙ্গা নয়, এই উৎস অঞ্চলে নদীটার নাম হচ্ছে ভাগীরথী। উৎপন্ন হওয়ার পর এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ, অর্থাৎ উৎস থেকে দেবপ্রয়াগ পর্যন্ত নদীটা ভাগীরথী নামে পরিচিত। দেবপ্রয়াগে খেয়াল করো আরেকটা নদী এপাশ থেকে এসে মিশছে, তার নাম হচ্ছে অলকানন্দা নদী। এই জায়গাটা আমি যা হাইলাইট করেছি, এই জায়গাটায় রয়েছে বদ্রীনাথ। এই বদ্রীনাথের কিছুটা ওপরে শতপথ গ্লেসিয়ার বা শতপথ হিমবাহ থেকে তৈরি হয়ে অলকানন্দা নদী দেবপ্রয়াগে এসে ভাগীরথীর সাথে মিশছে। এখানে খেয়াল করো, এই যে গঙ্গোত্রী থেকে ব্রাউন কালারের যে নদীটা, সেটা হচ্ছে ভাগীরথী নদী। আর এটা বদ্রীনাথ, বদ্রীনাথের কাছে শতপথ হিমবাহ থেকে তৈরি হয়েছে অলকানন্দা নদী, যেটা নীল রং দিয়ে এখানে দেখানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা অলকানন্দা নদীতে একাধিক নদী এসে মিশেছে। প্রথমে দেখো, এই যে পিঙ্ক কালারের যে নদীটা, তার নাম হচ্ছে ধৌলি গঙ্গা। এই ধৌলি গঙ্গা নদী তৈরি হয়েছে মানা গ্লেসিয়ার বা মানা হিমবাহ থেকে। উৎপত্তি স্থলটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। মানা গ্লেসিয়ার থেকে তৈরি হয়ে ধৌলি গঙ্গা অলকানন্দার সাথে এসে মিলিত হচ্ছে। এইখানে যে কনফ্লুয়েন্সটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। তাহলে এখানে কি মনে রাখতে হবে, অলকানন্দা নদী এবং ধৌলি গঙ্গা নদী কনফ্লুয়েন্সের নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। নেক্সট, এই যে ইয়েলো কালারের নদীটা আমরা দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে নন্দাকিনী নদী, যেটা তৈরি হচ্ছে ত্রিশূল হিমবাহ থেকে। তাহলে ত্রিশূল হিমবাহ থেকে নন্দাকিনী নদী তৈরি হয়ে অলকানন্দা নদীতে মিশে যে কনফ্লুয়েন্সটা তৈরি করছে তার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। এবার দেখো, এই যে সবুজ রঙের নদীটা, এটার নাম হচ্ছে পিন্ডার গঙ্গা। এটা তৈরি হয়েছে পিন্ডারি গ্লেসিয়ার বা পিন্ডারি হিমবাহ থেকে। তৈরি হয়ে পিন্ডার গঙ্গা নদী অলকানন্দা মিশছে। এই অলকানন্দা এবং পিন্ডার গঙ্গার কনফ্লুয়েন্সের নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। অলকানন্দা নদীর
বাদিকে এই তিনটে নদী মিলিত হয়ে তিনটে কনফ্লুয়েন্স তৈরি করেছে। এরপর দেখি ডান দিকে, ডান দিকে দেখো কেদারনাথ থেকে তৈরি হয়েছে একটা নদী যার নাম হচ্ছে মন্দাকিনী বা কালীগঙ্গা নদী। কেদারনাথের চোরাবাড়ি হিমবাহ থেকে মন্দাকিনী নদী তৈরি হয়ে এসে অলকানন্দার সাথে মিলিত হচ্ছে। এই কনফ্লুয়েন্সের নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। আর গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নদী এসে অলকানন্দার সাথে মিশছে, সেই কনফ্লুয়েন্সের নাম হচ্ছে দেবপ্রয়াগ। তাহলে অলকানন্দা নদীর গতিপথে আমরা পাঁচটা কনফ্লুয়েন্স পেলাম। কি কি সেই কনফ্লুয়েন্স? বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ। এই পাঁচটা প্রয়াগকেই একসঙ্গে বলা হয় পঞ্চপ্রয়াগ। তো এই পঞ্চপ্রয়াগের নাম এবং কোন দুটো নদীর কনফ্লুয়েন্সে প্রয়াগ তৈরি হচ্ছে এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এই ছবিটা দেখে তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলে হয়তো মনে রাখতে সুবিধে হবে। এবার দেখো এই যে ভাগীরথী নদী এবং অলকানন্দা নদী দেবপ্রয়াগে এসে মিশছে, এর পর থেকে যে প্রবাহটা শুরু হচ্ছে তার নামই হচ্ছে গঙ্গা। দেবপ্রয়াগের পর গঙ্গা নদী উত্তরাখণ্ডের ঋষিকেশের পাশ দিয়ে প্রবাহিত হয়ে চলে আসছে হরিদ্বারে। এই হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ, অর্থাৎ উৎস গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত এই যে অঞ্চল, এই অঞ্চলটাকেই বলা হয় ক্যাচমেন্ট এরিয়া বা পার্বত্য প্রবাহ। ক্যাচমেন্ট এরিয়া কি এই সম্পর্কে প্রথম যে নদীর ভিডিও সেখানে আমি আলোচনা করেছি, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা সেটা দেখে নিতে পারো। আচ্ছা এবার দেখো এই হরিদ্বারের পর থেকে শুরু হচ্ছে গঙ্গা নদীর সমভূমি প্রবাহ। তো এখানে নদী উত্তর প্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে হয়ে এই যে জায়গাটা এর নাম হচ্ছে এলাহাবাদ, যদিও বর্তমানে এর নাম হচ্ছে প্রয়াগরাজ। এই প্রয়াগরাজে আরেকটা নদী দেখো এসে গঙ্গার সাথে মিশছে, এই নদীটার নাম হলো যমুনা, যেটি গঙ্গার প্রধান উপনদী। তো এই গঙ্গা যমুনার মিলনস্থলে তৈরি হচ্ছে ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গমে আমরা জানি কি তিনটে নদী মিলিত হচ্ছে, তো আমরা দুটো নদীর নাম পেলাম এখানে, গঙ্গা এবং যমুনা। আরেকটা নদীর নাম হলো সরস্বতী নদী। বর্তমানে সরস্বতী একটি অন্তঃসলিলা নদী, মানে যে নদী মাটির তলা দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ ভূপৃষ্ঠে এই নদীর প্রবাহ দেখা যায় না, এই কারণে এই নদীর গুরুত্ব এখন একটু কমে গেছে। এরপর দেখো উত্তরপ্রদেশের বেনারস হয়ে গঙ্গা নদী চলে আসছে বিহারের সমভূমি অঞ্চলে। বিহারের পাচনা ভাগলপুর হয়ে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের পর থেকে এটা বাঁক নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এখানে রাজমহল পাহাড়ের নামটা তোমরা মনে রাখবে, কারণ রাজমহল পাহাড়ের পরেই কিন্তু গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এবার দেখো এই যে পশ্চিমবঙ্গে গঙ্গা নদী প্রবেশ করলো, এরপর আমরা কি দেখতে পাচ্ছি, দুটো ভাগ হয়ে গেছে। কোথায় এই ভাগটা হয়েছে? মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে, নামটা মনে রাখবে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা নদীর দুটো ভাগ হয়েছে, একটার নাম হচ্ছে ভাগীরথী হুগলি নদী আর একটা ভাগের নাম হচ্ছে পদ্মা। এই ভাগীরথী হুগলি এবং পদ্মা এই দুটি হলো গঙ্গার শাখা নদী বা ডিস্ট্রিবিউটারি। পদ্মা নামে যে নদীটা ভাগ হলো সে নদীটি বাংলাদেশে প্রবেশ করছে, প্রবেশ করে যমুনা নদীর সাথে মিলিত হচ্ছে। যমুনা হচ্ছে ব্রহ্মপুত্রের প্রবাহ যেটা বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হচ্ছে। তো যমুনার সাথে মিলিত হওয়ার পর এর প্রবাহটার নাম হচ্ছে মেঘনা। মেঘনা নামে বেশ কিছুটা পথ চলার পর অবশেষে বঙ্গোপসাগরে মিশছে। তাহলে কি পেলাম?
পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করে যমুনা নদীর সাথে মিলিত হচ্ছে, তারপর মেঘনা নামে কিছুটা প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশছে। এই গেল একটা শাখা। আরেকটা শাখা হচ্ছে ভাগীরথী হুগলি শাখা। এই যে মুর্শিদাবাদের কাছে ভাগ হচ্ছে, মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত এই শাখাটার নাম হচ্ছে ভাগীরথী। হুগলির পর থেকে মোহনা পর্যন্ত নাম হচ্ছে হুগলি, এই কারণে নদীটার নাম হচ্ছে ভাগীরথী হুগলি। এটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে কলকাতার দক্ষিণে সাগর দ্বীপের কাছে এসে বঙ্গোপসাগরে মিশছে। তো এই যে গঙ্গোত্রী গোমুখ হিমবাহ থেকে নদীটা সৃষ্টি হলো, সৃষ্টি হয়ে উত্তরাখণ্ডের ওপর দিয়ে প্রবাহিত হয়ে চলে আসছে উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ থেকে বিহার ঝাড়খণ্ড হয়ে চলে আসছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এসে দুটো ভাগ হচ্ছে, একটা ভাগ ভাগীরথী হুগলি নামে বঙ্গোপসাগরে মিশছে, আর একটা ভাগ পদ্মা নামে বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশছে। তো এই যে গতিপথটা, এটাই হলো গঙ্গার মূল নদীর গতিপথ। এখানে দেখো মুর্শিদাবাদের ফারাক্কায় গঙ্গা নদীর ওপর ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে। গঙ্গার জলপ্রবাহ বেশিরভাগ অংশই পদ্মা নদীর মাধ্যমে বাংলাদেশে চলে যাচ্ছে, সেই কারণে এই যে ভাগীরথী হুগলি শাখাটি, এই শাখাতে জলের পরিমাণ ক্রমশ কমে নদীটি প্রবাহ শুকিয়ে যাচ্ছিল। এই জন্য গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে। এই ফারাক্কা ব্যারেজ থেকে একটা খাল কাটা হয়েছে যার নাম হচ্ছে ফিডার খাল। খাল কেটে ব্যারেজ থেকে জল ভাগীরথী হুগলি নদীতে সরবরাহ করা হচ্ছে, যাতে ভাগীরথী হুগলি নদীর জলের যোগান বজায় থাকে। গঙ্গা নদীর মোহনায় বদ্বীপ তৈরি হয়েছে। এই বদ্বীপের নাম হলো সুন্দরবন বদ্বীপ, যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে অবস্থিত। এই বদ্বীপটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এতক্ষণ আমরা গঙ্গার মূল নদী প্রবাহ সম্পর্কে ডিটেলসে জানলাম। তো দেখো উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নদীর টোটাল লেন্থ অর্থাৎ মোট দৈর্ঘ্য হলো 2525 কিলোমিটার। আমরা দেখেছি যে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার পার্বত্য প্রবাহ বা ক্যাচমেন্ট এরিয়া, তারপর থেকে শুরু হচ্ছে সমভূমি প্রবাহ। তো এই হরিদ্বার থেকে মোহনা পর্যন্ত এই সমভূমি প্রবাহে প্রচুর উপনদী এসে গঙ্গার সাথে মিলিত হয়েছে, এবং এই নদীগুলির পলি জমার ফলে এই সমভূমি অঞ্চলে মৃত্তিকা অত্যন্ত উর্বর হয়েছে এবং এখানে প্রচুর পরিমাণ শস্য উৎপাদন হয়। এই কারণে প্রাচীন কাল থেকে কিন্তু এই নদীর তীরবর্তী অঞ্চলে অনেক নগর গড়ে উঠেছে। এবার জেনে নেব গঙ্গার উপনদী বা ট্রিবিউটারি সম্পর্কে। গঙ্গার গতিপথটা খেয়াল করো, মোটামুটি উত্তর পশ্চিম দিক থেকে উৎপন্ন হয়ে এটি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তো এই প্রবাহ পথ অনুযায়ী গঙ্গার উত্তরের দিকটা হচ্ছে বাঁ দিক বা লেফট ব্যাঙ্ক, এবং দক্ষিণের দিকটা হচ্ছে ডান দিক বা রাইট ব্যাঙ্ক। তো প্রথমে দেখে নি ডান দিকের উপনদী কি কি আছে। কি কি রয়েছে? যমুনা, সোন, তামস, পুনপুন এবং দামোদর, এগুলি হলো সব ডান দিকের উপনদী। এবার এই ডান দিকের উপনদীগুলো সম্পর্কে ডিটেলসে জেনে নেব। এখানে বলে রাখি যে গঙ্গার এগুলি হচ্ছে সরাসরি উপনদী, এছাড়াও গঙ্গার উপনদী যমুনা আরো কিছু উপনদী আছে, যেমন চম্বল, বেতোয়া, কেন উল্লেখযোগ্য। তো এইরকম যমুনারও কিছু উপনদী, সোনের উপনদী, এগুলো সম্পর্কেও আমাদেরকে একটু ডিটেলসে জানতে হবে। যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব। প্রথমেই জানব গঙ্গা নদীর প্রধান উপনদী যমুনা সম্পর্কে। দেখো এই যে নদীটা, এই নদীটা হচ্ছে যমুনা নদী। এই যমুনা নদী হলো গঙ্গার দীর্ঘতম উপনদী। এর দৈর্ঘ্য হচ্ছে 1376 কিলোমিটার এবং দ্বিতীয় বৃহত্তম উপনদী। যতটা পরিমাণ জল বয়ে আনছে
সেই জলের পরিমাণের ভিত্তিতে যমুনা গঙ্গার দ্বিতীয় বৃহত্তম উপনদী। গঙ্গার বৃহত্তম উপনদী হলো ঘরঘড়া। এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘরঘড়া নদী, যেটা গঙ্গার বৃহত্তম উপনদী। এই নিয়ে পরে ডিটেলসে আলোচনা করব। তো এবার আসি, এই যে যমুনা নদী, এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? দেখো, উত্তরাখণ্ড রাজ্যের এখানে রয়েছে গাড়োয়াল হিমালয়। এই গাড়োয়াল হিমালয় কি, কুমায়ুন হিমালয় কি, এগুলি হিমালয় পড়ানোর সময় আমি ডিটেলসে আলোচনা করেছি, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এই গাড়োয়াল হিমালয়ের বান্দরপুঞ্জ পর্বতের যমুনোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হচ্ছে যমুনা নদী। সৃষ্টি হওয়ার পর এ উত্তরাখণ্ড রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়ে চলে আসছে হরিয়ানায়, হরিয়ানা হয়ে দিল্লি হয়ে চলে আসছে উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশের আগ্রা মথুরা হয়ে প্রয়াগরাজ বা এলাহাবাদে এসে গঙ্গা নদীর সাথে মিশছে। এই মিলনস্থল বা এই সঙ্গমকে বলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। তো এবার এই যমুনা নদীর বিভিন্ন উপনদী বা ট্রিবিউটারি সম্পর্কে জানব। এই ম্যাপটাতে খেয়াল করো, এটা হচ্ছে যমুনা নদীর প্রবাহ, মোটামুটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। এই অনুযায়ী এই দিকটা হচ্ছে যমুনা নদীর ডান দিক বা রাইট ব্যাঙ্ক, এই দিকটা হচ্ছে বাঁ দিক বা লেফট ব্যাঙ্ক। তো ডান দিকের উপনদীগুলোর নাম আগে জেনে নিই। একেবারে উত্তর দিকের এই যে নদীটা, এর নাম হচ্ছে টোনস নদী। এটা সৃষ্টি হচ্ছে মুসৌরি পর্বতশ্রেণী থেকে, সৃষ্টি হয়ে যমুনার সাথে এই ঠিক এই জায়গাটা মিশছে। এর নিচেই রয়েছে গিরি, যেটা তৈরি হচ্ছে দেখো সিমলার কাপুর পর্বত শৃঙ্গ থেকে, সৃষ্টি হয়ে এসে এইখানে যমুনার সাথে মিশছে। তো এই যে গিরি এবং টোনস, এই উপনদী দুটি হলো হিমালয় থেকে সৃষ্টি হওয়া উপনদী। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ কিছু উপনদী রয়েছে, যেমন ধরো এই যে চম্বল প্রধান উপনদী যমুনার, এছাড়াও সিন্ধ, বেতোয়া, কেন, এই উপনদীগুলো সৃষ্টি হয়েছে উপদ্বীপীয় মালভূমি বা পেনিনসুলার প্লেটু থেকে। এবার বাদিক বা লেফট ব্যাংকের ট্রিবিউটারি গুলো দেখ, এই যে তোমরা দেখতে পাচ্ছ হিন্দন নদী, এখানে রয়েছে সেঙ্গার নদী, এই দুটো লেফট ব্যাংকের নদী, এছাড়াও রয়েছে রিন্ধ, বরুণ, অসন প্রভৃতি। এরপরে জানব যমুনার প্রধান উপনদী চম্বল সম্পর্কে। আগেই বললাম যে চম্বল নদী তৈরি হয়েছে উপদ্বীপীয় মালভূমি থেকে, এই যে নদীটা এটা হচ্ছে চম্বল নদী। তো এর উৎস হচ্ছে মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতশ্রেণী জনপাও পর্বত থেকে, তৈরি হয়ে মধ্যপ্রদেশ রাজস্থান হয়ে এটা উত্তরপ্রদেশের এটাওয়াতে যমুনা নদীর সাথে মিশছে। এই চম্বল নদীর প্রধান উপনদী হলো এই যে বানাস নদী, যেটা সৃষ্টি হচ্ছে রাজস্থানের আরাবল্লী পর্বতশ্রেণী থেকে। এছাড়াও রয়েছে কালিসিন্ধ, পার্বতী, কুনওয়ারি প্রভৃতি। এই যে ভূমিরূপটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের ভূমিরূপকে বলা হচ্ছে রেভাইন। যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত কম হয় সেখানে মাটি ক্ষয় হয়ে এই ধরনের উপত্যকা সৃষ্টি করে। চম্বল নদী উপত্যকায় এই ধরনের রেভাইন সৃষ্টি হয়ে যে ভূমিরূপটা গঠন হয়েছে তার জন্য তাকে বলা হয় ব্যাডল্যান্ড টপোগ্রাফি বা বদভূমি। এই ব্যাডল্যান্ড টপোগ্রাফির জন্য কিন্তু চম্বল উপত্যকা বিখ্যাত, এটাকে খেয়াল রাখবে। এখানে বলি আমি যে বিষয়গুলোকে হাইলাইট করেছি সেগুলো তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এই জায়গাগুলো থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর দেখো রয়েছে সোন নদী, এই যে সোন নদী আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গঙ্গার উপনদী, এটা তৈরি হচ্ছে মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বতশ্রেণী থেকে, তৈরি হয়ে এটা কাইমুর পর্বতশ্রেণীর সমান্তরালে প্রবাহিত হচ্ছে। কাইমুর পর্বতশ্রেণী কি, বিন্ধ্য পর্বত এখান দিয়ে
বিস্তৃত রয়েছে এই বিন্ধ্য পর্বতের পূর্ব দিকের অংশকে বলা হয় কাইমুর। তো এই কাইমুর পর্বতশ্রেণীর সমান্তরালে এটা প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড হয়ে বিহারের পাটনার কাছে দানাপুরে গঙ্গা নদীর সাথে মিশছে। সোন নদীর দুটো ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হলো রিহান্দ এবং নর্থ কোয়েল বা উত্তর কোয়েল। এই দুটো নদীর নাম খুব ভালো করে মনে রাখবে, অনেকবার পরীক্ষায় এসেছে কিন্তু উত্তর কোয়েল নদী কোন নদীর উপনদী বা রিহান্দ কোন নদীর উপনদী। আচ্ছা, সোনের রিহান্দ এবং উত্তর কোয়েল ছাড়াও আরো কিছু উপনদী আছে, জহিলা, গোপদ প্রভৃতি। গঙ্গার ডান তীরের শেষ উপনদী হলো দামোদর। এই দামোদর নদী সৃষ্টি হচ্ছে ছোটনাগপুর মালভূমি থেকে। এই জায়গাটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি, এই অঞ্চল থেকে দামোদর নদী সৃষ্টি হচ্ছে। তো সৃষ্টি হয়ে কিছুটা অংশ রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এখানে বলে রাখি, রিফ্ট ভ্যালি হচ্ছে দুপাশে উঁচু পর্বতের মাঝের নিচু উপত্যকাকে বলা হয় রিফ্ট ভ্যালি। সাধারণত আমরা দুটো নদীর নাম জানি, নর্মদা এবং তাপ্তি, যে দুটো নদী রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। দামোদর নদীরও কিন্তু অল্প কিছুটা অংশ রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সুতরাং এটা খেয়াল রাখবে। অনেক সময় কিন্তু অপশানে নর্মদা তাপ্তি থাকে না, দামোদর অপশানে থাকে, তখন আমরা কিন্তু বুঝতে পারি না উত্তরটা কি হবে। ক্লিয়ার হলো জায়গাটা? আচ্ছা, তো এরপর ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে দামোদর নদী ঝাড়খণ্ডের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপর আসানসোলের কাছে দামোদর নদ পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়ে কলকাতার দক্ষিণ দিকে এসে গঙ্গা নদীর শাখা নদী ভাগীরথী হুগলি নদীতে মিশছে। তাহলে কি হলো, দামোদর নদ ছোটনাগপুর মালভূমি থেকে তৈরি হচ্ছে, তৈরি হয়ে ঝাড়খণ্ড হয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে মিশছে ভাগীরথী হুগলি নদীতে। দামোদর নদের প্রতি বছর বন্যার জন্যে একে বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল বলা হয়। এই বন্যা নিয়ন্ত্রণের জন্যই দামোদর নদে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন প্রজেক্টটা করা হয়েছে, যেখানে বিভিন্ন ড্যাম তৈরি করে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। দামোদর নদের উপনদীগুলি হল বরাকর, কোনার এবং বোকারো। এতক্ষণ আমরা ডান তীরের উপনদীগুলো সম্পর্কে জানলাম, এবার দেখে নি বাম তীর বা লেফট ব্যাংকে কি কি উপনদী আছে। দেখো, একদম ওপর থেকে শুরু করলে রামগঙ্গা, ঘরঘরা, গণ্ডক, কোশী, মহানন্দা, এগুলি হলো বাম তীরের উপনদী। গঙ্গার বাম তীরের উপনদীগুলির মধ্যে প্রথমেই জানব রামগঙ্গা সম্পর্কে। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রামগঙ্গা নদী। উত্তরাখণ্ডের দুধাতলি পর্বতশ্রেণী থেকে তৈরি হচ্ছে এই রামগঙ্গা নদী। তৈরি হয়ে এটি জিম কর্বেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা খেয়াল রাখবে। অনেক সময় পরীক্ষায় আসে জিম কর্বেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, তাহলে কি হবে উত্তরটা? রামগঙ্গা নদী। এখানে বলে রাখি, ভারতের প্রাচীনতম ন্যাশনাল পার্ক হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক, যেটা আগে হেইলি ন্যাশনাল পার্ক নামে পরিচিত ছিল। তো চলে আসি রামগঙ্গা নদীতে। তো এই রামগঙ্গা নদী উত্তরাখণ্ড থেকে এবার চলে আসছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে হরদই জেলার কাছে এসে গঙ্গা নদীর সাথে মিশছে। এর উপনদীগুলি হলো খো, গঙ্গন, অরিল প্রভৃতি। নেক্সট জানব গোমতী নদী সম্পর্কে। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোমতী নদী। উত্তরপ্রদেশের গোমত তাল বা ফুলহার ঝিল থেকে তৈরি হচ্ছে গোমতী নদী। এরপর সীতাপুর, লখনৌ, বারবাকি, সুলতানপুর হয়ে গাজীপুরের কাছে কাইথিতে গঙ্গা নদীর সাথে মিশছে। এই গোমতী নদীর প্রধান উপনদী হচ্ছে সাই নদী।
এই যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটা হচ্ছে সাই নদী। এই সাই নদী জৌনপুরের কাছে গোমতী নদীতে মিশেছে। গোমতী নদী এবং গঙ্গা নদীর যে সঙ্গম স্থল সেখানে একটা মন্দির আছে, তার নাম হচ্ছে মার্কেন্ডেয় মহাদেব মন্দির, নামটা খেয়াল রেখো। এবার জানব গঙ্গার বৃহত্তম উপনদী ঘরঘরা সম্পর্কে। এটি হলো গঙ্গার দ্বিতীয় দীর্ঘতম উপনদী, এর দৈর্ঘ্য হলো 1,080 কিলোমিটার। গঙ্গার দীর্ঘতম উপনদীর নাম আমরা আগেই জেনেছি, সেটি হলো যমুনা। আচ্ছা, এই ঘরঘরা নদীকে বলা হচ্ছে ট্রান্স বাউন্ডারি রিভার। তিনটে দেশের মধ্যে দিয়ে ঘরঘরা নদী প্রবাহিত হচ্ছে, তিব্বত, নেপাল এবং ভারতবর্ষ। এই কারণে এটাকে বলা হচ্ছে ট্রান্স বাউন্ডারি রিভার। এবার দেখে নিই এর গতিপথটা। দেখো, তিব্বতের মাপচা চুঙ্গ হিমবাহ থেকে সৃষ্টি হচ্ছে, যেটা মানস সরোবরের দক্ষিণ দিকে অবস্থিত। সৃষ্টি হয়ে নদীটি নেপালে প্রবেশ করছে। নেপালে এই নদীটির নাম হচ্ছে কর্ণালী নদী। এরপর নেপালের দক্ষিণ দিকে রয়েছে শিবালিক পর্বতশ্রেণী, সেই শিবালিক পর্বতশ্রেণীকে পার করে ভারতে প্রবেশ করছে। ভারতে উত্তরপ্রদেশে ওপর দিয়ে প্রবাহিত হয়ে চলে আসছে বিহারে। বিহারের চাপড়াতে এসে গঙ্গার সাথে মিলিত হচ্ছে ঘরঘরা। ঘরঘরার উপনদীগুলি হল সারদা, রাপ্তি এবং সরজু। এই ঘরঘরা নদী নেপালের দীর্ঘতম নদী। দেখো, একটু আগে আমরা পেলাম ঘরঘরার একটা উপনদী হচ্ছে সরজু নদী। তো ঘরঘরা নদীর একেবারে নিম্ন প্রবাহ বা সমভূমি অঞ্চলের যে প্রবাহটুকু তার নামই কিন্তু সরজু নদী। রামায়ণে এর উল্লেখ পাওয়া যায়। এই নদীর তীরে অযোধ্যা অবস্থিত। অনেক পরীক্ষাতেই কিন্তু আসে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত, তাই তোমরা কিন্তু এই জায়গাটাকে খেয়াল রাখবে যে সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা। নেক্সট জানবো ঘরঘরা নদীর উপনদী কালী নদী সম্পর্কে। কালী নদী বিভিন্ন নামে পরিচিত, মহাকালী, কালীগঙ্গা বা সারদা, এই চারটি নামে কালী নদী পরিচিত। তো এবার কালী নদীর গতিপথটা একটুখানি দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ উত্তরাখণ্ড রাজ্য, উত্তরাখণ্ড রাজ্যের কালাপানি থেকে সৃষ্টি হচ্ছে কালী নদী। সৃষ্টি হয়ে দেখো নেপাল এবং কুমায়ুনের মধ্যে একটা বাউন্ডারি বা সীমানা তৈরি করছে। এরপর উত্তরাখণ্ড থেকে এটি চলে আসছে উত্তরপ্রদেশে তরাই সমভূমি অঞ্চলে। এই তরাই সমভূমি অঞ্চলে এসে এর নাম হচ্ছে সারদা বা চৌকা। এরপর উত্তরপ্রদেশের বারাবাঁকিতে এসে ঘরঘরা নদীর সাথে মিশছে। নেক্সট হলো গণ্ডক নদী। এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এটা হচ্ছে গণ্ডক নদী। এটিও একটি ট্রান্স বাউন্ডারি রিভার, নেপাল এবং ভারতবর্ষের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেপালের মাস্তুং অঞ্চলের লুবাইন হিমাল হিমবাহ থেকে এটা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়ে নেপালে এটি কালীগণ্ডক নদী নামে প্রবাহিত হয়েছে। এরপর শিবালিক পর্বতমালাকে অতিক্রম করে বিহারে চম্পারণ জেলার মধ্যে দিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে, তখন এর নাম হচ্ছে গণ্ডক। এরপর বিহারের হাজিপুর অঞ্চলে গঙ্গা নদীর সাথে মিশছে। তো এই নদীটার আমরা দুটো নাম পেলাম, তাই তো? নেপালে এর নাম হচ্ছে কালীগণ্ডক এবং ভারতে নদীটার নাম হচ্ছে গণ্ডক নদী। এর দুটো উপনদী হচ্ছে ত্রিশূল এবং পূর্ব রাপ্তি নদী। নেপালে আবার এই নদীটাকে সপ্ত গণ্ডকী নদীও বলা হয়। সাতটা নদী মিলে এর প্রবাহটা হচ্ছে বলে একে সপ্ত গণ্ডকী বলা হচ্ছে। কি কি নদী? মূল গণ্ডক নদী, যেটা নেপালে কালীগণ্ডক নামে পরিচিত সেটি, তার উপনদী ত্রিশূল এবং ত্রিশূলের চারটি উপনদী দারুদি, সেতি, মাদি
মার্সিয়ান্দি এবং বুধি গণ্ডকী। এই সাতটা নদীর মিলিত প্রবাহ নেপালে সপ্ত গণ্ডকী নামে পরিচিত। তাহলে নেপালে নদীটার দুটো নাম, একটা হচ্ছে কালীগণ্ডক যেটা মূল নদী, এবং এই নদীটা আরো সাতটা নদীর সাথে মিলিত হয়ে প্রবাহিত হচ্ছে বলে একে নেপালে সপ্ত গণ্ডকী নদীও বলা হয়ে থাকে। নেক্সট হলো কোশী নদী। এই যে ম্যাপে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোশী নদী। এটি একটি ট্রান্স বাউন্ডারি রিভার, তিব্বত, নেপাল এবং ভারত এই তিনটে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে বলে একে বলা হচ্ছে ট্রান্স বাউন্ডারি রিভার। কোশী নদী নেপালে সপ্তকোশী নদী নামে পরিচিত। কোন কোন নদীর মিলিত প্রবাহ সপ্তকোশী হচ্ছে এবার চলো দেখে নি। দেখো অরুণ, তামুর এবং শানকোশী এই তিনটে মূল নদী, আর শানকোশীর চারটে উপনদী দুধকোশী, তম্বাকোশী, বোটেকোশী এবং ইন্দ্রাবতী। এই সাতটি নদীর মিলিত প্রবাহ, এই যে প্রবাহ, এই প্রবাহটার নাম হচ্ছে সপ্তকোশী। এবার কোশী নদীর গতিপথটা দেখব। দেখো কোশী নদী তৈরি হচ্ছে তিব্বত থেকে, এটা যেহেতু নেপালের ড্রেনেজ সিস্টেম দেখানো হয়েছে এই কারণে এখানে তিব্বতের অংশটা দেখানো হয়নি, মোটামুটি এইরকম জায়গা থেকে উৎপন্ন হচ্ছে কোশী নদী, যেটা নাম হচ্ছে অরুণ। এই অরুণ নামে এটা প্রবাহিত হয়ে নেপালে প্রবেশ করছে, এটাই কিন্তু মূল নদী। এরপর অরুণ নদীর সাথে পূর্ব দিক থেকে এসে মিশছে তামুর নদী, আর পশ্চিম দিক থেকে এসে মিশছে শানকোশী নদী। তামুর, অরুণ এবং শানকোশী নদীর যে ত্রিবেণী সঙ্গম, তারপর থেকে নদীটার নাম হচ্ছে সপ্তকোশী। এই ত্রিবেণী সঙ্গমটা এখানে যে নেপালে যে মহাভারত লেখ পর্বত রয়েছে তার ঠিক উত্তর দিকে অবস্থিত। অরুণ, তোমার এবং শানকোশী নদীর ত্রিবেণী সঙ্গমের পর নেপালে নাম হচ্ছে সপ্তকোশী। এরপর নদীটি বিহার দিয়ে ভারতে প্রবেশ করছে, ভারতে এসে নদীর নাম হয়ে যাচ্ছে কোশী নদী। বিহারের কাটিহার জেলার কাছে এসে গঙ্গা নদীর সাথে মিলিত হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এই কোশী নদীকে বলা হচ্ছে বিহারের দুঃখ বা সরো অফ বিহার। ভারতে কোশী নদীর গতিপথ খুব দ্রুত পরিবর্তন হয়েছে, এই কারণে প্রায় কোশী নদীতে বন্যা সৃষ্টি হয়, এই জন্য একে বিহারের দুঃখ বা সরো অফ বিহার বলা হয়ে থাকে। গঙ্গার শেষ উপনদী হলো মহানন্দা। দেখো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা থেকে এই মহানন্দা নদী সৃষ্টি হয়েছে, এরপর কিছুটা বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে আবার প্রবেশ করেছে, তারপর আবার নদীটা বিহারের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে কিছুটা প্রবাহিত হয়ে অবশেষে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদীর সাথে মিলিত হচ্ছে। এই হলো গঙ্গা রিভার সিস্টেমের একটা ওভারঅল কনসেপ্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। গঙ্গা রিভার সিস্টেম সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে করে জানিও, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনা তবে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।